পরিবেশের জন্য যে ক্ষতিকর যে সমস্ত ইটভাটাগুলো রয়েছে, এই ইটভাটাগুলো বন্ধের জন্য ইতিমধ্যে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং মহামান্য হাইকোর্ট বিভাগেরও এ ব্যাপারে একটি নির্দেশনা রয়েছে। আর সেই নির্দেশনাকে সাথে রেখে আমরা জেলা প্রশাসন আমাদের নিয়মিত কার্যক্রমগুলোকে অব্যাহত রেখেছি। এই জন্য আমাদের নিয়মিত মোবাইল কোর্ট চালু রয়েছে। আপনারা জানেন যে এই জেলায় সর্বমোট 171টি ইটভাটা রয়েছে এবং এই 171টি ইটভাটার মধ্যে আমরা ইতিমধ্যে 41টি ইটভাটা তো আমরা ভেঙে দিয়েছি এবং যেহেতু এগুলো অবৈধ ছিল সেই জন্য এগুলোকে ভেঙে ঘুরিয়ে দিয়েছি। এছাড়া কিছু কিছু ইটভাটা রয়েছে যেগুলো আমাদের জন্য সময় চেয়েছে, তাদের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে এবং লাইসেন্স প্রক্রিয়াধীন থাকার কারণে আমরা সেগুলোকে আমলে নিয়েছি এবং অবশিষ্ট যে ইটভাটাগুলো রয়েছে সেই ইটভাটার অবৈধ ইটভাটাগুলো যেগুলো স্কুলের অ্যাডজাস্টেন্ট অথবা কোনো কমিউনিটির সাথে যেগুলো অ্যাডজাস্টেন্ট যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর সেইগুলোর জন্য আমাদের কার্যক্রম আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা শীঘ্রই এই যে অবশিষ্ট যেই সমস্ত অবৈধ ইটভাটাগুলো রয়েছে আমরা সেগুলো বন্ধ করে দিব, কারণ আমরা পরিবেশের সাথে ক্ষতিকর, কমিউনিটির সাথে ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর এমন কোনো ইটভাটাই আমরা চলতে দেব না।